এক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। لبيك لبيك لا شريك لك لبيك আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ রাহাত সিদ্দিকি। গত শুক্রবারে আমি এই ক্যাম্পের ইনচার্জ হিসাবে যোগদান করেছি। যদিও এই জেলা এবং এই স্থানটি আমার জন্য নতুন, এখানকার লোকজন এবং পরিবেশ পরিস্থিতি আমার খুব একটা ভালো জানা নেই, তারপরও আমি চাচ্ছি নতুনভাবে এলাকার লোকজনের সাথে মিশে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের সাথে মিলেমিশে এবং এই এলাকার জনসাধারণ জানে সুষ্ঠুভাবে পুলিশি সেবা পেতে পারে, সেজন্য আমি আমার সর্বাত্মক আমার ফোর্স সহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ঈদ উপলক্ষে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলার যতটুকু উন্নয়ন করা দরকার ততটুকু আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। প্রথমত এটি একটি জনবহুল এলাকা এবং সাচার একটি খুব গুরুত্বপূর্ণ বাজার এবং এই বাজারের উপর দিয়েই একটি মহাসড়ক ঢাকা টু চাঁদপুর গিয়েছে। তো এখানে অনেক গাড়ি আসা যাওয়া করে, বিশেষ করে রাত্রে অনেক প্রাইভেট গাড়ি আসা যাওয়া করে, সেগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের পুলিশি টহল 900 টহল আমরা যথারীতি দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা আল্লাহর রহমতে সৃষ্টি হয়নি এবং যানজটেরও সৃষ্টি হয়নি। তাছাড়া এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে এবং সামাজিক অবক্ষয় রোধকল্পে এবং মাদক নিরোধকল্পে আমরা আমাদের যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাংবাদিক ভাই আছেন এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতা কামনা করছি আমি। যেহেতু নতুন আসছি, আপনাদের সবার কাছে একটাই আবেদন, আপনারা আমাকে বিভিন্ন ইনফরমেশন এবং কোথায় কী ধরনের আইনশৃঙ্খলার অবনতি যদি ঘটে থাকে সেই বিষয়ে আমাকে জানালে আমি আমার পুলিশি কার্যক্রম পরিচালনা করার জন্য আমি সহায়তা পাবো আপনাদের কাছ থেকে। সবার কাছে আমি দোয়া ও ভালোবাসা চাই। আমি যেন মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে পারি সে বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।